ভিডিওটা ফেলে করার জন্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, আমি আজকে ডিসকাস করব সিপিএ মার্কেটিং নিয়ে। সো ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো প্লিজ ক্লিক দা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, যেহেতু আমি যে রকম নতুন নতুন ভিডিও আপডেট দিই না কেন, সবার কাছে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। সো বেশি কথা না বলে চলুন আমরা চলে যাই সিপিএ মার্কেটিং। এখানে দেখতে পাচ্ছেন ডিসকাস বাই ফ্রিল্যান্সার ধনঞ্জয় চাকমা। সো হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, আদৌ কি সিপিএ মার্কেটিং করে ইনকাম করা যায় অনলাইন থেকে? হ্যাঁ, এটা আপনাদের কাছে প্রশ্ন উঠতে পারে। হ্যাঁ, অবশ্যই ইনকাম করা যায়, কিন্তু আপনাদের অবশ্যই কাজটা আগে শিখতে হবে প্রপারলি, তারপরে মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং আসলে কি। হ্যাঁ, আসলে সিপিএ মার্কেটিং করে খুব মানে কম সময়ে বেশি ইনকাম জেনারেট করা যায়, ফ্রি মার্কেটিং হোক পেইড মার্কেটিং হোক, ঠিক আছে? সো কেন মানে এত সহজে সিপিএ মার্কেটিং করে সহজে ইনকাম করা যায় সেই বিষয়ে কথা বলছি আমি। সো এখানে দেখেন সিপিএ মার্কেটিং হলো একটু আলাদা জিনিস, এটা হলো থার্ড পার্টি কোম্পানি সিপিএ নেটওয়ার্ক। অন্যান্য সাইডে দেখবেন হলো যেমন ফ্রিল্যান্সার ডট কম, আপওয়ার্ক ডট কম, ফাইবার ডট কম, ইল্যান্স ডট কম, এনি টাস্ক ডট কম, গুরু ডট কম, এই সাইটগুলোতে হলো এই কি কি করতে হয় কাজের জন্য বিট করতে হয়। ওকে, বিট মানে অফার সেন্ড করতে হয় বায়ারদেরকে, ঠিক আছে? সো এখানে হলো আপনি কাজ নিজেই করবেন না সিপিএ মার্কেটিং এ। সো সিপিএ মার্কেটিং অন্যদেরকে নিয়ে করাবেন আপনি, কিন্তু এই কাজটা আপনি করবেন না, কাজ করবে অন্যরা, ঠিক আছে? সো আপনার কাজ কি আমি সেটা এখন আলোচনা করব, এবং হোয়াট ইজ সিপিএ। হ্যাঁ, আসলে সিপিএটা কি বলুন তো, একটু কমেন্ট করবেন। সিপিএ অর্থ হলো কস্ট পার অ্যাকশন কিংবা কস্ট পার অ্যাকুইজিশন না। ওকে, সিপিএ হলো কস্ট পার অ্যাকশন কিংবা কস্ট পার অ্যাকুইজিশন না। হ্যাঁ, অবশ্যই বোঝা গেল আশা করি। তো কস্ট পার অ্যাকশন হলো কস্ট হলো টাকা, পার হলো মানে একটা রেভিনিউ বা অ্যামাউন্ট, পার হলো একটা কাজের অ্যামাউন্ট বা কাজ, অ্যাকশন হলো সরাসরি করে দেওয়া, ঠিক আছে? ধরুন সিপিএ নেটওয়ার্ক বললো, এই যে অ্যাপল কোম্পানি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল লোগো দেওয়া আছে। ধরুন এই অ্যাপল কোম্পানি সিপিএ নেটওয়ার্ককে বললো, আমি আমি তোমাকে আমি আইফোন 12 প্রোটা দিচ্ছি, তুমি এটাকে মার্কেটিং করো, এবং সেই সিপিএ নেটওয়ার্ক বলবে, যারা সিপিএ মার্কেটার আছে বা সিপিএ মার্কেটিং করে তাদেরকে বলবে, সিপিএ হলো একটা থার্ড পার্টি কোম্পানি। সো এই যে সিপিএ নেটওয়ার্ক বলবে, সিপিএ নেটওয়ার্কে অলরেডি কাজগুলো দেওয়া থাকে, সেই কাজগুলো আমাদের নিতে হয়, করতে হয়। এই যে এই অ্যাপল কোম্পানি সিপিএ নেটওয়ার্ককে এই অ্যাপল মোবাইলটা দিল না, ও মানে কোম্পানি বলল তুমি এই অ্যাপলটা মোবাইলটা বিক্রি করো ইউএস এর ভিতরে, আমি তোমাকে $10 দিব। ওকে, সো নিয়ে নিল, সেই $10 আবার বাক হবে যারা মার্কেটার করবে তাদের কাছেও আসবে। তো সিপিএ নেটওয়ার্ক বলবে আমি তোমাকে এই যে $8 দিব এই মোবাইলটা বিক্রি করার জন্য, ঠিক আছে? সিপিএ মার্কেটাররা পাবে $8 করে, যদি এই ফোনটা কেউ সার্চ করে পায় এবং কি সেল করা হয় এবং কি যারা কিনে, সেই বিনিময়ে আপনি একটা রেভিনিউ বা অ্যামাউন্ট পাবেন আর কি, ঠিক আছে? সো মনে করুন একটা অ্যাপল কোম্পানি আপনাদেরকে একটা লিংক দিল বা ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটা প্রমোট করতে হবে শুধু ইউএস এর ভিতরে, শুধু বললো তুমি ইউএস এর ভিতরে সেল করো এই অ্যাপল মোবাইলটা, ঠিক আছে? সো সো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করেও ইনকাম আছে, এবং ভিউ করেও ইনকাম আছে, এবং বাই করেও বা কিনলেও ইনকাম আছে। সেটা কার আছে? ওই যে নিজের, হ্যাঁ, নিজের একটা মানে ইনকাম আছে আর কি। আপনাদের কাজগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। ওকে, সো
এই যে অ্যাপল কোম্পানি এখানে আছে, এই যে ল্যান্ডিং পেজ, তার ল্যান্ডিং পেজের কথা বললাম আমি, সেই ল্যান্ডিং পেজটা আপনার প্রমোট করতে হবে শুধু কোথায়, ইউএসএতে বা আমেরিকা ইউনাইটেড স্টেটে প্রমোট করতে হবে লক্ষ লক্ষ মানুষের কাছে। যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে, তার বিনিময়ে আপনি ওই যে $8 পাবেন, ওকে। এবং কি আরো একটা উপায় আছে বা ওই আছে, যদি কেউ এই মোবাইলটা ভিউ করে বা দেখে, তার বিনিময়ে আপনি $8টা পাবেন। আর যদি এই মোবাইলটা কেউ কিনে নেয় ওয়েবসাইট থেকে, সো সেই বিনিময়ে আপনি একটা $8 হন। ধরুন আপনি 100 জনের কাছে মানে পৌঁছালেন, এটা 100 জন ক্লিক করলো। এবার দেখেন 100 × 8, সো 100 × 8 দিয়ে আপনার হিসাব করে দেখেন। আমি হিসাব করে দেখি মোবাইলে, আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি না, ক্যালকুলেটর নেই, ল্যাপটপে আছে আমি খুঁজে পাচ্ছি না, সো আমি মোবাইল থেকে করছি। এই যে 100 × 8, সুতরাং দেখেন মানে $800 ইনকাম হবে আপনার, ঠিক আছে। সেই 800 × 82 টাকা করে আমরা যদি হিসাব করি বাংলাদেশি টাকা, হলো 65,600 টাকা আছে। আপনারা হিসাব করবেন যদি বিশ্বাস না হয়, ঠিক আছে। সো $800 ইনকাম হবে 100 জন মানুষ যদি আপনার এই লিঙ্কটা ক্লিক করে। কিন্তু আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, সো সেই ওয়েবসাইটে আপনার প্রোডাক্টগুলো মানে আপলোড করবেন। আপলোড করে যেন গুগলে যেন এই ইউএসএর আমেরিকান মানুষরা সার্চ করে পায় এবং ক্লিক করে এবং কি বাই করে, ঠিক আছে। সেইটা হলো মূলত সিপিএ মার্কেটিং। সেই জন্য সিপিএ মার্কেটিং হলো একটি সহজ পদ্ধতি এবং সহজে ইনকাম করা যায়। সো আমি কিছু সাইট পরিচয় করে দিব। আমি যাচ্ছি একটু এই নিউ ট্যাব খুলব। নিউ ট্যাব খোলার পরে এখানে ইন্ডেক্টেশন ইয়েস টু অ্যাপস, এটা একটা সিপিএ নেটওয়ার্ক, আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে এই যে এটা চলে আসলো সিপিএ নেটওয়ার্ক ইয়েস টু অ্যাপস। এই যে আপনারা একটু এই যে বুঝে নেন, এখানে ক্লিক করেন বা লগ ইন করবেন, এখানে সাইন আপ করতে বলে সাইন আপ করবেন, অবশ্যই ভিপিএন ইউজ করবেন, এখানে ভিপিএনটা রাখবেন। আমি ভিপিএন ইউজ করি না এই জন্য। তারপরে আমি আরো সাইট দেখাচ্ছি, হলো পিএটিএস ফাটলিংস মিডিয়া, ওকে। এই যে ফাটলিং মিডিয়া হলো এই দুইটা সাইট বেশি পপুলার, ঠিক আছে। তারপরে ক্লিক ডিলার আছে, তারপরে সিপিএ গ্রিপ আছে, ঠিক আছে। এই যে ফাটলিং ফাটলিং মিডিয়া, তারপরে আমি আরো দেখাবো ক্লিক ডিলার। হ্যাঁ, ক্লিক ডিলার। তো আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, অবশ্যই অ্যাকাউন্ট করা একদম সহজ, যেভাবে আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট করেন ঠিক সেরকম করে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করবেন। এই যে ক্লিক ডিলার, ঠিক আছে। তারপরে সিপিএ গ্রিপ, তারপরে হলো সিপিএ গ্রিপ, ইত্যাদি ইত্যাদি অনেক নেটওয়ার্ক আছে। সিপিএ নেটওয়ার্ক আপনাদের খুঁজে বের করতে হবে, বেশি বেশি রিসার্চ করতে হবে কোথায় কি আছে, ওকে। এই যে সিপিএ গ্রিপ, আমি একটু সিপিএ গ্রিপে ক্লিক করে দেখি কি রকম আছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে সিপিএ গ্রিপ, ওকে, সিপিএ গ্রিপে আমি দেখি কি আছে। হ্যাঁ, এখানে আপনারা অবশ্যই এই যে সিপিএ গ্রিপ, এই যে লগ ইন দেওয়া আছে, এখানে আপনারা দেখতেছেন জয়েন নাও, জয়েন নাও দিলে অবশ্যই অ্যাকাউন্ট করতে পারবেন, ওকে। তো এইটা হলো মূলত হলো ভিডিও, খুব মানে সহজে ইনকাম করা যায় আর কি, ঠিক আছে। তো আমি বেশি দূর যাচ্ছি না, কিভাবে কাজ করবেন না করবেন, এই যে মনে করুন এই লিঙ্কটা, ওকে। এই যে মনে করুন এই লিঙ্কটা আমি কপি করো, মনে করুন এটা প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক বা সিপিএ নেটওয়ার্কের ভিতরে আর কি। এই প্রোডাক্ট লিঙ্কটা হলো আমি কোথায় ইয়ে করব, মনে করুন ইনস্টাগ্রামে সাপোজ আর কি, বা সাপোজ ইনস্টাগ্রামে আমি ইয়ে কর শেয়ার করব, অথবা নতুবা টুইটারে করব, নতুবা ফেসবুকে করব। এখানে দেখতে হবে যে মানে এই প্রোডাক্টরা মানে কারা কিনবে, আপনাদের এটা বুঝতে হবে। মানে এগুলি বোঝার জন্য অনেক মানে টাইম লাগে, তো নেক্সট ভিডিওতে আমি বুঝাবো, ঠিক আছে। মনে করুন উনি একজন ইয়া প্রেমিক আর কি, এই যে আইফোন কেনার প্রেমিক। আচ্ছা, ওয়েট করেন, এই যে দেখাচ্ছি। মনে করুন এই ছেলেটা মানে একজন আইফোন কেনার প্রেমিক এবং ইন্টারেস্ট, তো মার্কেটিং করবো আমরা লিঙ্কটা, দেখুন লিঙ্কটা মানে এই যে লিঙ্কটা আমরা মার্কেটিং করবো, এই যে কমেন্ট দেখতে পাচ্ছেন এখানে, অবশ্যই দেখতে পাচ্ছেন কমেন্ট। সো আমরা কমেন্টসে একটু ক্লিক করি,
সো এখানে ক্লিক করার পরে আমরা হাই লিখবো। হাই লেখার পর আর ইউ ইন্টার, আচ্ছা ওয়ার আর ইউ বাই আইফোন, পিএস ও এন আইফোন 12 প্রো ম্যাক্স, আচ্ছা আমরা ম্যাক্স করি, ম্যাক্স ইন্টারেস্টেড ইন্টারেস্টেড, ওকে। তারপরে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব, ওকে। তারপরে আমরা পোস্ট করব, এই যে পোস্ট দেওয়া আছে পোস্ট করব। যদি এই মানুষটা বা এই লোকটা যদি এই লিঙ্কে ক্লিক করে, ওকে, যদি ক্লিক করে, এই যে লিঙ্কটা যদি এখানে আমরা পোস্ট করে দিই, যদি লিঙ্কে ক্লিক করে তার বিনিময়ে আপনি $8 তা পেয়ে যাবেন, ওকে, ঠিক আছে। তো ডন মাইন্ড, তো এটা হলো মূলত হলো এইটা ভিডিও, বা এটা হলো সিপিএ মার্কেটিং কিভাবে মানে সফটওয়্যার ইউজ করবেন, মানে কিরকম টুলস ইউজ করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর ভিডিওটা এখানে শেষ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, টাটা।